খগেন, ওই খগেন, তুমি রাজ্যের অনেক বাড়ি থেকে খাবার চুরি করে খাইছো। তোমার জন্য কোনো প্রজারাই রান্না করে বাড়িতে খাবার রাখতে পারে না। বিচারক সাহেব, আমি তো খাবারই চুরি করছি, অন্য কিছু তো আর চুরি করি নাই। আমার খিদে লাগলে আমি কি করতে পারি বলেন তো বিচারক সাহেব। এই রাজ্যে চুরি করাই মহাপরাধ, আর তুমি চুরি করছো অন্যের ঘরে রান্না করা খাবার। না, খাবার চুরির অপরাধে তোমারে মৃত্যুদণ্ড দিয়া হলিও। মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি বলো? বিচারক সাহেব, আমি মৃত্যুর আগে একবার মহারাজের সাথে দেখা করতে চাই। মৃত্যুর আগে যেহেতু তোমার এটাই শেষ ইচ্ছা, তাই কালকে তোমারে মহারাজের সাথে দেখা করার সুযোগ দেওয়াবি। আপনারে অনেক অনেক ধন্যবাদ বিচারক সাহেব। সালার, এমন দিন এলিও, শেষমেশ একটা চোরের সাথে সাক্ষাৎ করতে হবি। অবশ্য আমার আশেপাশে যারা থাকে সবাই শিক্ষিত চোর, কলমের খোসা দিয়ে চুরি করে। দেখি বেটা খাবার চোর কি বলে, শুনিয়েই দেখি। এই বেটা বল, কেন আমার সাথে দেখা করতে চাস? রাজা মশাই, আপনার সাথে দেখা করতে চাওয়ার একটাই কারণ, তা হলে আমার কাছে একটা গাছের বীজ আছে, যে গাছটা মনের ইচ্ছা সব পূরণ করতে পারে। আমি আপনার জন্যই এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই। কি মনের ইচ্ছা পূরণ করা গাছ? এই গাছ তো আমার চাই চাই। রানী অনেক বুড়ো হয়ে গেছে, আমার একটা অল্প বয়সী রানী দরকার। এই গাছই পারবি আমার মনের ইচ্ছে পূর্ণ করতে। তা আইসো আমার কাছে আইসো তুমি। তা তোমার চারা লাগাতে কতদিন লাগবি? মহারাজ, এই তো 7 দিন মাত্র। আচ্ছা যাও, তোমার 7 দিন সময় দিলাম, গিয়ে ইচ্ছে পূর্ণ করা গাছের চারা লাগাও। আপনাকে ধন্যবাদ মহারাজ। আচ্ছা, তোমার ইচ্ছে পূরণ করা গাছের চারার কি খবর? আসলে মহারাজ, জমি তো রেডি, কিন্তু বীজটা পরিপক্ক হতে আরো 3 দিন লাগবে। আচ্ছা যাও, আরো 3 দিন তোমার সময় দেওয়া হইল। আচ্ছা খগেন, তোমার ইচ্ছে পূরণ করা গাছের বীজ রেডি তো এবার? মহারাজ, জমির বীজ তো রেডি, কিন্তু আমি তো তা রোপণ করতে পারবো না। কি কেন, তুমি কেন পারবা না? মহারাজ, এই বীজ এমন একজনের হাতে রোপণ করতে হবি যে কোনোদিন চুরি করে নাই, না হলে এই গাছের বীজ কার্যকারিতা হারাবি। এই যে অর্থমন্ত্রী, তুমি গিয়ে ইচ্ছে পূরণ গাছের বীজ রোপণ করো। মহারাজ মহারাজ, সারা রাজ্যের অর্থ নিয়ে আমার কাজ, এত কাজের মধ্যেই দুডিয়াটা তো এদিক ওদিক হতেই পারে, আমি পারবো না, আপনি অন্য কাউরে কর। তালি পারে পরিবহন মন্ত্রী, তুমি এই কাজটা করো। মহারাজ, কত কত গাড়ি ঘোড়া আমার প্রতিনিয়ত অনুমোদন দিতে হয়, এর মাঝে তো দুই একটা এদিক সেদিক হয়ে যেতেই পারে, আপনি বরং অন্য কাউরে কন। তালি পারে পররাষ্ট্রমন্ত্রী, তুমি এই কাজটা করো। না না মহারাজ, এত রাজ্যের সাথে আমার যোগাযোগ, এত রাজ্যে আসা যাওয়া বাণিজ্য লেনদেনের মধ্যে আমার দুই একটা এদিক সেদিক হতেই পারে, আপনি বরং অন্য কাউরে কন। বাহ, মেলা লোকটাই তো বললাম, কেউই তো রাজি হয় না দেখতেছি, সবার ভিতরেই নাকি ভেজাল আছে, এত ঝামেলায় পড়ে গেলাম দেখতেছি। মহারাজ, আপনি বরং ইচ্ছে পূরণ করার বীজটা লাগান। হ্যাঁ মহারাজ, আপনি বরং লাগান, এইটাই ভালো হবে। আরে তোমাদের তো দায়িত্ব ছোট ছোট, আর আমি পুরো রাজ্যটা চালাই, আমার কি একটু আটটু এদিক সেদিক হতে পারে না? তালি পারে হুজুর, এই লোক তো সামান্য কিছু খাবার চুরি করছে, এতে মৃত্যুদণ্ড দেওয়া কি ঠিক হবে? এই আইনটা একটু পরিবর্তন করা যায় না হুজুর? একে ছাড়িয়ে দেওয়া হোক। না না হুজুর, এরে ছাড়িয়ে দেওয়া যাবি নে, তালি সে বাইরে যা, সব ফাঁস করে দিবেন। এত চিন্তায় পড়ে গেলাম দেখছি, সবাই তো তাদের অতপ্রত ভাবে চুরির কথা স্বীকার করতেছে, তালি এর কোনো শাস্তি দিলাম না,
এরা কোনো শাস্তি পাইল না। আর এ শুকরা পেটের দায় কয়টা ভাত চুরি করিয়ে খাইছে, তার দিচ্ছি মৃত্যুদণ্ড। আসলেই তো কামরা দেখছি ঠিক আছে না, এরাটা ব্যবস্থা করতে হবে। মহারাজ, এক কাজ করেন তালি, একে আমাদের মতোই রাজ্য সবাই একটা পদ দিয়ে আমাদের সাথে সামিল করে নেন। এ রাজ্য সবার সবাইকে একমত। জি হুজুর, জি হুজুর, আমরা সবাই একমত। জি মহারাজ, আমরা সবাই একমত, এটা করলেই ভালো হয়। আচ্ছা, আমারও একমত। আজকে তো এই সোর হবি রাজ্যসভার একটা মন্ত্রী।